ফেনী গার্লস ক্যাডেট কলেজে অনুষ্ঠিত হলো আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী। বৃহস্পতিবার বিকেলে ক্যাডেট কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা ক্যান্টনমেন্টের স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জামান হোসেন। স্বাগত বক্তব্য রাখেন ফেনী গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ নাজমুল হক। অনুষ্ঠানে ক্যাডেটরা সুশৃঙ্খল দলবদ্ধ শারীরিক কসরত ও দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশনের মাধ্যমে নান্দনিকভাবে ফুটিয়ে তোলে মহান স্বাধীনতার গৌরবময় ইতিহাস। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ফেনী গার্লস ক্যাডেট কলেজের তিনটি হাউজের 350 জন ক্যাডেট বড় দল ও ছোট দলে বিভক্ত হয়ে অংশ নেয়। 24টি ইভেন্টে পুরস্কার জিতে নেয় 78 জন ক্যাডেট। বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। ফেনী গার্লস ক্যাডেট কলেজের বার্ষিক এ ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ফাতেমা হাউস, রানার্স আপ হয় খাদিজা হাউস। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী।